আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম রাজা। আজকে লাউ চাষ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। সবজি জগতের অন্যতম সবজির নাম হচ্ছে লাউ। বর্তমানে জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে। শুধু এর কচি ফলে নয়, কচি ডগাও শাক হিসাবে খাওয়া হয়। এর অনেক পুষ্টিগুণ আছে। এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় দাঁত ও হাড়ের গঠন মজবুত রাখে। লাউয়ে 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। ভিটামিন সি, রাইবোফ্লোভিন, জিঙ্ক, থায়ামিন, লৌহ, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এবং 96% পানি রয়েছে। এতে ফ্যাট ও কোলেস্টেরল নেই বললেই চলে। লাউ চাষ করার পূর্বে আপনাকে যে বিষয়গুলি মনে রাখতে হবে। লম্বা লাউ ভালো নাকি গোল লাউ ভালো নাকি দুটি ভালো? এবং দ্বিতীয়ত আপনাকে যেই বিষয়টি মনে রাখতে হবে, আপনার এলাকায় আবহাওয়া কি লাউ চাষের জন্য উপযুক্ত? জমিতে যাতায়াত ব্যবস্থা কি ভালো? তৃতীয়ত, আপনার লাউ চাষের সুযোগ সুবিধা কতটুকু? চতুর্থ হচ্ছে, লাউ চাষে কি আপনি লাভবান হতে পারবেন? যদি এ সকল প্রশ্ন আপনি পজিটিভ অ্যান্সার পান, তাহলে আপনি লাউ চাষ করতে পারেন। লাউ কিন্তু শীতকালীন সবজি হলেও এখন সারা বছর চাষাবাদ করা সম্ভব হচ্ছে। গ্রীষ্মকালীন মাঘ থেকে ফাল্গুন বীজ বপন করতে হয়, আর শীতকালীন ভাদ্র আশ্বিন কার্তিক অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত। লাউয়ের জীবনকাল 165 দিন থেকে 185 দিন পর্যন্ত হয়। লাউ চাষের জন্য জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। চারা উৎপাদন ও বীজতলা লাউ চাষের জন্য পলিব্যাগের চারা উৎপাদন উত্তম। ফাঁকা বাতাসযুক্ত জায়গায় 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু বেড করে নিতে হবে। বেডের উপর 4 থেকে 5.2 মিটার আকৃতির ঘরের মতো তৈরি করে নিতে হবে। বীজ বিঘা প্রতি 700 থেকে 800 গ্রাম ভালো বীজের প্রয়োজন হয়। বীজ গজানোর 16 থেকে 17 দিন বয়সের চারা মাঠে লাগানো সব থেকে উত্তম। লাউয়ের জাত নির্বাচন। শীতকালীন ও গ্রীষ্মকালীন চাষাবাদের জন্য লাল তীর কোম্পানির ডাইনা, বারিলাও, চার সহ আরও বহু কিছু কোম্পানির হাইব্রিড জাত পাওয়া যায়। যেমন মেটাল সিড কোম্পানির হাই গ্রিন, নাইস গ্রিন, এশিয়ার হাইব্রিড লাউ, ময়না, রনক, মার্শাল, সুপার, যেমন সুপ্রিম সিডের গ্রিন ম্যাজিক, ইস্পাহানির সুলতান, নবাব, সম্রাট, বাদশাহ, ইয়ার মালিক সিডের হাইব্রিড লাউ, মধুমতি ও হাইব্রিড জাতের হাজারি লাউ ভালো ফলন দেয়। মাদা তৈরি ও সার প্রয়োগ। 2 ফিট ব্যাস আর 1.5 ফিট গভীর গর্ত করে মাদা তৈরি করতে হবে। প্রতি মাদায় 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম জিপসাম, 50 গ্রাম এমওপি ও জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম কার্বোফুরান 15 থেকে 20 গ্রাম হারে দেওয়া যায়। আর বেশি বেশি গোবর বা জৈব সার দিলে অতি উত্তম। লাউ গাছের পরিচর্যা। অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিচর্যা করতে হয়। লাউ গাছ মাচায় উঠার সময় গোড়া থেকে অনেক শোষক শাখা বের হয়। গাছের গোড়া থেকে 2.5 ফিট পর্যন্ত উঠার আগে যে শাখাগুলো বের হচ্ছে তা কেটে ফেলতে হবে। গাছ মাচার উপর উঠার পর গাছের মাথা কেটে দিতে হবে। গাছের ফুল আসলে ফরমেন বাঁধের ব্যবস্থা করতে হবে। গাছের মাচা ভর্তি হয়ে গেলে গাছের পাতা কেটে ফেলতে হবে, এতে দ্রুত পাতা বের হবে। তবে পাতা কেটে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার পানি দিতে হবে। লাউ শীতকালে হেক্টর প্রতি 45 থেকে 50 টন হয়। গ্রীষ্মকালে 20 থেকে 25 টন বা তার থেকে বেশি 30 টন পর্যন্ত হয়। পরবর্তীতে লাউ নিয়ে সার প্রয়োগ, রোগ ও পোকামাকড় এবং প্রতিকার নিয়ে আমরা ভিডিও তৈরি করব। আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল করে দিন।
অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন, যার জন্য আপনাদেরকে শেয়ার করতে হবে বেশি বেশি করে। আর নতুন কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপলোড করব। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।